কুলডাউন হোয়াটসঅ্যাপ গাইস আমরা চলেছি ফ্রি ফায়ারের নতুন একটি ভিডিও নিয়ে। তো দুদিন আগে আমাদের গেমের স্টেপ আপ ইভেন্ট চলে এসেছে। তো স্টেপ আপ ইভেন্ট আমি রেকর্ড করেছিলাম দুদিন আগেই, নিয়েছিলাম। তো আজকে আমি ভয়েস ওভার করছি, একদমই চাপের মধ্যে ছিলাম এই কয়দিন। তো আজকে আমি ভয়েস ওভার করছি, তো এর ভিডিওটি দিতে লেট হয়ে গেল। তো কোনো সমস্যা নাই, তো আমি তোমাদের দেখিয়ে দিব যে কী ইভেন্ট আর কী করে নিতে হয়। তো আমি ওটা নিয়ে তোমাদের দেখাবো। তো ওই ইভেন্টটা থেকে আমি নিব হচ্ছে জার্সি এবং ইমোটটা নেওয়ার চেষ্টা করবো। তো বেশি ডায়মন্ড নেই, তো দেখা যাক কী কী পাই। তো আমি চলে যাই আমাদের ওই ইভেন্টটাতে। আর এই ইভেন্টটা কোন কোথায় যেন ছিল, এই আশেপাশে তো ছিল। আরে এখানে নেই, ইভেন্টের অপশনে নেই। এই তো তো ইভেন্টের অপশনে নেই, কোথায় আছে ওটা? তো এই যে স্টেপ আপ ইভেন্ট। তো আরে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, নিউজ থেকে যাই। তো স্টেপ আপ ইভেন্ট আমরা পেয়ে গিয়েছি। তো এখানে গো টু করার পরে আমাদের পেজ অন্য একটা পেজে নিয়ে গেল, তো আমাদের পেজটি খুলেও গেল। হয় তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টের স্পিনটা আমাদের 39 দিয়ে মারতে হবে। তো আমি 39 দিয়ে মারার ফলে দেখি কী পাই। তো কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পরে ও ভাই সাহ, একদমই ওপি, খুবই ভালো ব্যাপার। তো এখন আমাদের পরের স্টেপটা খুলে গিয়েছে। তো আমি এখন 99 ডায়মন্ড দিয়ে আমি স্পিন মারবো। তো কী পেলাম, ও ভাই সার্ভবোর্ড, কোনো ব্যাপার না। তারপর আমাদের আরেকটা আর কি যে মেন সেটা ওটা খুলে গিয়েছে। তো আমি এখন 199 দিয়ে মারবো। তো আমাকে কী পেলাম, তো আমি পেলাম গাড়ি। তো এটাই দিবি আমি জানা কথা। তো আমার কাছে আর বেশি ডায়মন্ড নেই, তো আরেকটা মারলাম। তো ও ভাই জার্সি পেয়ে গিয়েছি। তো কী আর করার, আমার কাছে ডায়মন্ড নেই আর মারতে পারছি না। তো ওটা আমি পরের ভিডিওতে কভার করে দিব, আমি পরের ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করবো। তো আমি এখন দেখে আসি কী কী পেলাম আর কী কী পেয়েছি। তো যাই, তো ফল্টে গিয়ে আমি দেখে নিচ্ছি যে কী কী পেয়েছি। ফার্স্টে আমি ক্যারেক্টারতে চেঞ্জ করে নিই আর কি, CR7 নিয়ে নিই। তো CR7 নেওয়ার পরে আমি CR7 টেস্টও পড়িয়ে দিচ্ছি, আর এখানে আমাদের জুতাটা যেটা পেয়েছি সেটাও পড়িয়ে দিচ্ছি। আর আর দেখি একটা মাস্ক লাগিয়ে নিই, কোনটা ভালো দেখতে লাগে। তো এই মাস্কটা লাগিয়ে নিচ্ছি, তো দেখে নিই কেমন লাগছে। ও ভাই ওপি লাগছে একদম। তো আর কী পেলাম আমরা, কী একটা পেয়েছিলাম, গাড়ি। তো গাড়িটা আমি ইকুইপ করে নিচ্ছি। তো গাড়িটা ইকুইপ করে নিলাম। তো সার্ভবোর্ডটা দেখি কোথায়, সার্ভবোর্ড। আরে দেখি এখানে, না না, তো সার্ভবোর্ডটা কোথায় দেখি নেই। সার্ভবোর্ডটাও মনে হয় খুবই ভালো দেখতে হবে, আমার কাছে নেই হয়তো ওটা। ও ভাই এটা খুবই সুন্দর সার্ভবোর্ড এটা। তো আমি ইকুইপ করে নিলাম। তো তো গাইস ভিডিওটি এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানো কেমন লেগেছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ গাইস।